আমরা এখন এসে গেছি নামচি যাচ্ছি এখানে একটা এই যে পেছনে রাস্তা আমরা ওখানে গাড়ি দাঁড়িয়ে করিয়ে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছি খুব সুন্দর এখানে পাইন ফরেস্ট টাইপের একটা আছে দেখাচ্ছি আর এটা খুব সুন্দর জায়গাটা যাওয়ার সময় আমরা এখানেই ফটো তুলেছিলাম বাট আমরা পাইন বনে উপরে উঠিনি আর এটা এখানে আর এবার আমরা যাচ্ছি নামচিতে নামচিতে অনেক কটা জায়গায় যাওয়ার আছে চার ধাম আর আরো কিছু কিছু জায়গা আছে ওগুলো আমি এবার নেক্সট দেখাচ্ছি আমরা এখন এসে গেছি সামদ্রুপসে মনাস্ট্রিতে আর এটা নামচি যাওয়ার পথেই পড়ে রাস্তায় একটা জায়গায় একটা ইউটার্ন নিয়ে কিছুটা খাড়া রাস্তা যেতে হয় 2 কিলোমিটার অ্যারাউন্ড আর এটার হাইট অলমোস্ট 7000 ফিট আর এখানে দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু অনেক দোকান টোকানও আছে খাওয়া দাওয়ারও জায়গা আছে আর এবার দেখাচ্ছি মনাস্ট্রিটা কেমন আর মনাস্ট্রির সামনে এখানে খুব সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে যদি নামচিতে কী কী ঘোরার জায়গা এখানে সব কিছু আছে আমরা সব কিছু যাচ্ছি না কিছু কিছু জায়গায় আমরা দেখবো আজকে আর এটা হচ্ছে মনাস্ট্রিটা আমরা এখন এসে গেছি নামচি চার ধামে এটা পার্কিং এরিয়া আর এখানে কিছু দোকান আছে ওপরে ক্যাফেটেরিয়াও আছে আর এটা হচ্ছে এন্ট্রান্সটা আর এখানে আমরা আবার যাচ্ছি আর এখানে আমি টাইম টেবিলটা ওখানে দেখিয়ে দিয়েছি কখন খোলা থাকবে বন্ধ থাকবে আর এখানে এন্ট্রি ফিসটাও আছে নর্মালি এটা 50 রুপিস পার পার্সন এখানে পুরো চারধামে কিন্তু জুতো পরে যাওয়া যাবে না তো এখানে ঢোকার মুখে এখানে একটা জায়গা আছে জুতো এখানে তোমরা রেখে দিতে পারো তোমাদেরকে টোকেন দিয়ে দেবে আর খালি পাতেই পুরোটা হাঁটতে হবে আর আমরা যখন গেছিলাম এখানে ঠান্ডা খুব একটা তখনও পড়েনি এটা অক্টোবর মান্থে আমি গেছিলাম আর এখানে প্রচুর জায়গা আছে যাওয়ার একটা একটা করে ধাম দেখাচ্ছি তো সবচেয়ে প্রথম এটা হচ্ছে বদ্রীনাথ আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানিয়েছে জায়গাটা আমি প্রথমবার এসেছি আর আমার খুব ভালো লেগেছে
আমরা একটু আগে যেই মনাস্ট্রিটা থেকে ঘুরে আসলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক উল্টো দিকের পাহাড়ে একদম টপে ছিল ওটা। আর এটাই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ মেন শিব মূর্তি, যেটা এটা তার ভিতরে খুব সুন্দর এখানে কিছু পেন্টিংস আছে, খুব সুন্দর লেখা আছে। এখন কিছু রেনোভেশন চলছিল আর আর এখানে প্রচুর ধাম আছে যেগুলো আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর মন্দির আছে। ওভারঅল আমার খুব ভালো লেগেছে। একটু টাইম নিয়ে এখানে আসবে, কেননা এখানে অনেকটা হাঁটতে হয় আর অনেক কটা জায়গা আছে দেখার জন্য। বাট আই উড ডেফিনেটলি রেকমেন্ড যে এখানে একবার এসে ঘুরে যাওয়ার। ভেজিটেরিয়ান আছে, পিওর ভেজ এখানে যেগুলো আছে, অবভিয়াসলি মন্দিরের ভেতর বলে পিওর ভেজ। এখানে প্রসাদও আলাদা করে পাওয়া যায়, মিষ্টি কেনা যায় আর সাথে কিছু স্ন্যাক্স চা কফির জন্য ওখানে আলাদা করে একটা কাউন্টার ছিল। আমাদের দেখা হয়ে গেছে আর এখানে আর খেলাম না, ভেজ আছে বলে প্লাস আমাদের ড্রাইভার আছে, ওকে বাইরে দিয়ে গেছে। তো আমরা এখন বাইরে যাচ্ছি, বাইরে নিশ্চয়ই আশেপাশে রেস্টুরেন্ট থাকবে ননভেজ যেখানে পাওয়া যায়। দেখছি কোনো চাইনিজ রেস্টুরেন্ট হলে আজকে চাইনিজ লাঞ্চ করতে ইচ্ছে করছে। চারধাম থেকে বেরিয়েই রাস্তাতে একটা ফুড ফিউশন বলে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, ভালো খাবার ছিল বাট খুবই কম অপশন, জাস্ট চার পাঁচটা অপশনই ছিল এখানে। আমি নিয়েছিলাম মোমো আর তার সাথে বাবা মা পরোটা নিয়েছিল, সেটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে, আমার সিকিম ব্লগ। নেক্সট আমার অন্য জায়গার ট্রাভেল ব্লগ আসবে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টেক কেয়ার, বাই।